নমস্কার বন্ধুরা, শর্মিল কিচেনে সবাইকে স্বাগত। শীতকালে বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, এই সব রকম সবজি দিয়েই আজ বানাবো নবরত্ন কোরমা, যেটা খেতে ভীষণ সুস্বাদু। তো চলুন শুরু করা যাক। নিয়েছি কিছু গাজরের টুকরো, কিছু সিমলা মির্চের টুকরো, কিছু আলুর টুকরো, মটর, বিনস, ফুলকপি ছোটো ছোটো টুকরো, পনির, কাজু, কিশমিশ। একটা মিক্সিং বোলে জল ঝরানো দু চামচ বড় টক দই নিয়ে নেব। এর মধ্যে মিশিয়ে দেবো সাত আটটা বাদাম বা আমন্ডস, দিয়ে দেবো কিছু মগজ এক চামচ মতন আর এক চামচ পোস্ত। এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব সামান্য একটু নুন মিশিয়ে। এবার মিক্সিং জারের মধ্যে একটা বড় টমেটোর টুকরো, তিন চারটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদার টুকরো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। হয়ে গেল মশলা রেডি আমাদের। এবার কড়াইতে বেশ খানিকটা রেপসির তেল গরম করে তার মধ্যে কিছু কাজু আর কিশমিশ ফ্রাই করে নেব। এগুলোকে কিন্তু হালকা ফ্রাই করতে হবে, কিশমিশ বেশি ভাজলে পুড়ে যায়। এবার এগুলোকেও আমি একটা আলাদা পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যেই পনিরের টুকরোগুলোকে দিয়ে দেবো সামান্য একটু নুন। পনিরটাকে হালকা ফ্রাই করতে হবে, কারণ বেশি পনির ভাজলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যায়। দেখুন পনিরের মধ্যে যখন এরকম হালকা একটা ব্রাউন কালার চলে আসবে, তখন আমি পনিরটা আলাদা করে তুলে নেব। ওই কড়াইয়ের মধ্যে একটু ঘি দিয়ে সামান্য কয়েকটা গরম মশলা, দারচিনি, এলাচ, একটু জিরে দিয়ে এবার কেটে রাখা যে তরকারিগুলো দেখিয়েছিলাম, ফুলকপি, গাজর, সিমলা মির্চ, আলু, বিনস, আমি কিন্তু এই সবজিগুলোকে একটু হালকা গরম জলে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আপনিও ইচ্ছা করলে এইভাবে নিতে পারেন, আবার ডাইরেক্টও তরকারি ভেজে নিতে পারেন। সামান্য নুন ছড়িয়ে দিলাম। তরকারিগুলোকে আমাকে হালকা ভাজা করে নিতে হবে, বেশি ভাজতে কিন্তু হবে না। মিশিয়ে দেবো এর মধ্যে সবুজ মটর। হালকা গরম জলে একটু নুন দিয়ে তরকারিগুলো সেদ্ধ করে নেবেন, দেখবেন খুব ভালো ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। বেশি সেদ্ধ করবেন না, হালকা একদম। দিয়ে দেবো এর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। তরকারিগুলো দিয়ে টমেটোর পেস্টটাকে আমাকে একটু ভালো করে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ, দেড় চামচ ধনের গুঁড়ো, এক চামচ জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। গ্যাসের আঁচটা এই সময় একদম স্লো করে তরকারিগুলোকে মশলার সাথে আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে ভালো কষানো হয়ে গেলে তার মধ্যে মিশিয়ে দেবেন একটু সামান্য চিনি, যেটা একটা টেস্ট আনবে ভালো। দিয়ে দেবো কাজু, বাদাম, পোস্তর টেস্টটা। পেস্ট মিশিয়ে নিন ভালো করে, এটাকেও 2-3 মিনিট ধরে ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দেবো বড় এক বাটি কাঁচা দুধ, বা যেরকম নর্মাল টেম্পারেচারে দুধ থাকে সেই দুধ। দুধ না দিলে নবরত্ন কোরমার টেস্ট পুরো আসবে না। ঝোলটা যখন হালকা ফুটে ফুটে উঠবে, এবার এটাকে ঢেকে আমাকে 10 মিনিট ফোটাতে হবে। তরকারিগুলো মোটামুটি সব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো এবং একটু নাড়াচাড়া করে নেবো। এই রেসিপিটা কিন্তু বাড়িতে বানাবেন। কাজু কিশমিশগুলো দিয়ে দেবো ভেজে রাখা, এটা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খুব ভালো লাগে। দিয়ে দেবো সামান্য গরম মশলা আর কিছু কসৌরি মেথি, এটাকেও ভালো করে একটু মিশিয়ে নেবো। এবার একটু জায়ফল সামান্য গ্রেট করে দিয়ে দেবো, তবে সামান্য দেবেন, কেননা জায়ফলের একটা তিতকুর ভাব থাকে। এবার দিয়ে দেবো সামান্য ঘি। আমাদের নবরত্ন কোরমা একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি সার্ভ করে দেব। এটা যে কোনো কিছুর সাথে আপনার খুব ভালো লাগবে খেতে, অবশ্যই বলবেন কেমন লাগলো। সবার সাথে আমার এই রেসিপিটাকে শেয়ার করবেন, লাইক দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার সাথে এতক্ষণ এই রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে, টাটা।